Dear learners, welcome to English World SKR. Aajke amra narration shikbo. Narration imperative sentence. Note number 4. Proto direct narration. Proto direct narration. Reported speech. Reported speech. Let us othoba let's dara shuru imperative sentence hole. Indirect korar shomoy. Orthat রিপোর্টেড স্পিচটি যদি লেটাস অথবা লেটস দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সটি ইনডিরেক্ট করার সময় আমরা যা যা করব সেগুলো আমরা আজকে শিখব রিপোর্টিং ভার্বটি হবে প্রপোজ অবলিক প্রপোজড যদি অবজেক্ট থাকে তাহলে হবে টু অবজেক্ট না থাকলে টু হবে না অথবা সাজেস্ট অবলিক সাজেস্টেড যদি অবজেক্ট থাকে তাহলে টু হবে আর অবজেক্ট না থাকলে টু হবে না এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে দ্যাটের পর সর্বদা আমাদেরকে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিওন প্লাস এক্সটেনশন বসাতে হবে দ্যাট মিন্স ইফ উই গেট ইন ডিরেক্ট নারেশন দ্য রিপোর্টেড স্পিচ স্টার্টেড উইথ লেটাস অর লেটস সো ইন দিস কেস টু চেঞ্জ into indirect narration we have to do what should we do we should do we have to use the reporting verb propose or proposed so if we have object we have to use to and if we don't have object we shouldn't use any object we can also use suggest or suggested instead of propose or proposed so in this case there is also a rule that we should follow if we get or if we have the reporting object then we have to use before the reporting object to so if we don't get any object we shouldn't use to and instead of inverted comma we have to use that and after that we have to mind or we have to remember that we need to use subject plus should plus v1 plus extension key number 1 reporting subject o object je kono ekti first person hole that er por subject hisabe we reporting subject o object ubhoy third person hole third person that er por subject hisabe de ebong reporting subject o reporting object je kono ekti second person ebong onno ti third person hole that er por subject hisabe you boshe that means among reporting subject and reporting object if we get a first person and another is third person after that we have to use we as a subject but among reporting subject and reporting object if we see both reporting subject and reporting object are third person then we have to use they after that as subject but among reporting subject and reporting object if we get one is second person and another is third person then we have to use you after that as subject এখানে একটু এক্সাম্পল দেয়া হয়েছে রত্না সেড টু মি লেট আস প্লে আ গেম এখানে বলা হয়েছে প্রদত্ত ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি লেট আস দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্স হলে দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স
ইনডিরেক্ট করার সময়, আমরা ইনডিরেক্ট করব, ইনডিরেক্ট করার সময়। রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং সাবজেক্ট আমরা লিখব রত্না। সো হোয়াট শুড বি দ্য রিপোর্টিং ভার্ব হিয়ার? আমরা যদি রিপোর্টের স্পিচটি লেটস অথবা লেটার্স দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাই, বা রিপোর্টের স্পিচটি যদি লেটার্স অথবা লেটস দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে প্রপোজ অথবা প্রপোজড। যেহেতু এটি ভিটু, আমরা প্রপোজড বসাবো, প্রপোজড। দ্যার ইজ অলসো অ্যান অবজেক্ট, অ্যাজ দ্যার ইজ অলসো অ্যান অবজেক্ট উই হ্যাভ টু ইউজ টু আফটার প্রপোজড বিফোর অবজেক্ট টু মি। ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচটি যদি লেটাস অথবা লেটস দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইনভার্টেড কমা এর পরিবর্তে ইনস্টেড অফ ইনভার্টেড কমা, কমা ইন প্লেস অফ ইনভার্টেড কমা উই হ্যাভ টু ইউজ দ্যাট দ্যাট বাট উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট আফটার দ্যাট উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিউয়ান প্লাস এক্সটেনশন। নাও উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য সাবজেক্ট। সো কি নাম্বার ওয়ান, রিপোর্টিং সাবজেক্ট ও অবজেক্ট যে কোনো একটি ফার্স্ট পার্সন হলে, রিপোর্টিং সাবজেক্ট রত্না, রিপোর্টিং অবজেক্ট মি, যে কোনো একটি ফার্স্ট পার্সন হলে দিস ইজ রিপোর্টিং সাবজেক্ট অ্যান্ড দিস ইজ রিপোর্টিং অবজেক্ট অ্যামাং রত্না অ্যান্ড মি, ওয়ান ইজ ফার্স্ট পার্সন। যখনই আমরা একটা ফার্স্ট পার্সন পাবো এবং অন্যটি সেকেন্ড পার্সন সরি থার্ড পার্সন পাবো, তখনই দ্যাটের পর আমরা সাবজেক্ট হিসাবে উই বসাবো, উই। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যাবাউট দিস। আফটার দ্যাট উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিউন প্লাস এক্সটেনশন। নাও উই হ্যাভ ইউজড সাবজেক্ট উই, নাও উই হ্যাভ টু ইউজ শুড, নাও ভিউ ওয়ান। সো হোয়াট ইজ দ্য ভিউ ওয়ান হেয়ার ইন দ্য রিপোর্টেড স্পেস? হোয়াট ইজ দ্য ভিউ ওয়ান হেয়ার? প্লে আ গেম, আ গেম। লেট আস ট্রাই অ্যানাদার এক্সাম্পল। মিনা সেড টু রানা, লেট আস গো টু স্কুল। সো ইনডিরেক্ট করবো আমরা মিনা, মিনা। যেহেতু রিপোর্টের স্পিচটি লেটস অথবা লেটার্স দ্বারা শুরু হলে রিপোর্টিং ভার্বটি হবে প্রপোজ অবলিক প্রপোজড। রিপোর্টের স্পিচটি লেটার্স দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমরা রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে প্রপোজড বসাবো, যেহেতু ভার্বটি ভিটু প্রপোজড। সো এখানে অবজেক্ট রয়েছে, দ্যার ইজ অলসো অ্যান অবজেক্ট, দ্যার ইজ অলসো অ্যান অবজেক্ট, দ্যার ইজ অলসো আ রিপোর্টিং অবজেক্ট। সো রিপোর্টিং অবজেক্ট যেহেতু আছে, সেহেতু আমরা প্রপোজডের পর, দ্যাট মিন্স রিপোর্টিং অবজেক্টের পূর্বে একটা টু বসাবো, রানা। ইনভার্টেড কমা, যেহেতু লেটার্স দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা ইন প্লেস অব ইনভার্টেড কমা উই হ্যাভ টু ইউজ দ্যাট। নাও আফটার দ্যাট উই হ্যাভ টু ফলো দিস সাবজেক্ট, আফটার দ্যাট উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিউন প্লাস এক্সটেনশন। নাও উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সাবজেক্ট। সো রিপোর্টিং সাবজেক্ট ও অবজেক্ট উভয় থার্ড পার্সন হলে, সো মিনা অ্যান্ড রানা, ইফ রিপোর্টিং সাবজেক্ট অ্যান্ড রিপোর্টিং অবজেক্ট বোথ আর থার্ড পার্সন, দেন উই হ্যাভ টু ইউজ, দেন উই হ্যাভ টু ইউজ দে আফটার দ্যাট। অ্যাগেন রিপোর্টিং সাবজেক্ট ও অবজেক্ট উভয় থার্ড পার্সন হলে, মিনা থার্ড পার্সন, রানা থার্ড পার্সন হলে, থার্ড পার্সন হলে দ্যাটের পর, দ্যাটের পর সাবজেক্ট হিসাবে দে, উই হ্যাভ টু ইউজ দে অ্যাজ সাবজেক্ট আফটার দ্যাট। যদি ইফ দ্য রিপোর্টিং সাবজেক্ট ইজ থার্ড পার্সন অ্যান্ড রিপোর্টিং অবজেক্ট ইজ অলসো থার্ড পার্সন, দে। নাও উই হ্যাভ টু ফলো দিস সাবজেক্ট দে শুড ভি ওয়ান, নাও উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ভিং ওয়ান। সো হোয়াট ইজ দ্য ভিউ ওয়ান হেয়ার, হোয়াট ইজ দ্য ভিউ ওয়ান হেয়ার ইন দিস সেন্টেন্স, ইন দিস রিপোর্টেড স্পেস? গাও নাও টু স্কুল, স্কুল। সো লেট আস ট্রাই টু লার্ন
Another example. Ratna said to Shumon, "Let us do our duty." Ratna said to Shumon, "Let us do our duty." Here, we have to use reporting subject Ratna. And what will be the reporting verb here? As the reported speech has started with "let us," we have to think that this is imperative sentence started with "let us." If the reported speech is started with "let us" or "let's," we have to use propose or proposed, suggest or suggested as reporting verb. Proposed. So there is also a reporting object. Reporting object, as there is a reporting object, we have to use to before the reporting object. Now we have to write reporting object Shumon. Inverted comma. If the reported speech is started with "let us," we have to use that in place of inverted comma. Now, after that, we have to use subject plus should plus verb plus extension. Now, we have to find a subject. So what subject will be suitable here? As the reporting subject is third person and reporting object is also third person, if both reporting subject and reporting objects are third person, we have to use they after that. এখানে বলা হয়েছে রিপোর্টিং সাবজেক্ট ও অবজেক্ট উভয় থার্ড পার্সন হলে দ্যাটের পর সাবজেক্ট হিসাবে দে বসে ইয়েস উই হ্যাভ গট সাবজেক্ট নাও উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট শুড নাও ভি ওয়ান সো হোয়াট ইজ দ্য ভি ওয়ান হেয়ার উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ভি ওয়ান হেয়ার সো ভি ওয়ান লেট আস ডু ইজ দ্য ভি ওয়ান হেয়ার উই হ্যাভ টু পুট ডু. So what will be our here? We have to think about that. আমাদেরকে ভাবতে হবে আমরা যদি দ্যাটের পর আমরা যদি দে পাই তাহলে এই আওয়ার দেকে অনুসরণ করবে. দেকে অনুসরণ করলে আওয়ার হচ্ছে পজিটিভ, দে পজিটিভ হচ্ছে দিবে ডিউটি. মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ আর এবল টু understand or realize what I have tried to do. If you don't understand, please contact with me. I will try my best to make you understand. Thank you everyone on behalf of English World Healthcare.